কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মণি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। বন্ধুরা, এখন তো তালের সিজন, আর এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ভাপা পিঠা। আর এই ভাপা পিঠাটা যে তৈরি করব বন্ধুরা, সুজি দিয়ে আপনাদের একদম সহজ পদ্ধতিতে তালের ভাপা পিঠা বানিয়ে দেখাবো। ভাপা পিঠা তৈরি করার জন্য এই গামলার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো এক বাটি থেকে কিছু কম সুজি। স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব আধমালা নারকেল কোড়া। দিয়ে দেব চিনি এই হাতার দেড় হাতা। তালটা যেহেতু মিষ্টি, আমি চিনিটা দেড় হাতা দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা বাড়া কমা করে নিতে পারেন। এবার দিয়ে দেব তালের কাঠ। তালের কাঠটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই হাতা চার হাতা আমি তালের কাঠ দিয়েছি। অল্প একটু জল দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ছোট চামচের, হাফ চামচের থেকেও কম বেকিং সোডা। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। আজকের ভাপা পিঠাটা আমি এই ছিদ্রযুক্ত থালার মধ্যে তৈরি করব। প্রথমে তেল ব্রাশ করে নেব। থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার থালাটাও আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। মাটির হাঁড়িতে আমি এই বাটির চার বাটি জল দিয়েছি। এবার উনুন জ্বালিয়ে মাটির হাঁড়িটা চুলার মধ্যে বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে গেছে। এবার হাঁড়ির উপরে আমি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। এক হাতা করে ব্যাটার নিয়েছি। এবার দিয়ে দেব থালার উপরে। এবার ঢাকনা দিয়ে দেব। থালাটা হাঁড়ির উপরে বসিয়ে আমি 15 মিনিট জাল করেছি। পিঠে হয়ে গেছে। এবার থালাটা হাঁড়ি থেকে তুলে নেব। একটা খুন্তি নিয়েছি। এবার পিঠেগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আবারও থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে বসিয়ে দেব।
বাকি পিঠেগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে, আর পিঠেগুলো উপরে আমি অল্প একটু নারকেল কুড়া দিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগবে বলে আমি নারকেল কুড়াটা দিয়েছি। আর পিঠেগুলো কেমন হয়েছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট ভাপা পিঠা তৈরি হয়ে গেলো বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে।